মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী মেহেরপুরের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি স্যালোট জানানো হয় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগরে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয় রাষ্ট্রের পক্ষে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উসমান গনি পুষ্পমাল্য অর্পণ করেন পরবর্তীতে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস মুজিবনগর থানার ওসি মুজিবনগর সহ মুজিবনগর ইউনিয়নের বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও মুজিবনগর উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে বৃহস্পতিবার সকালে গাংনি পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গাংনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ সহ উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় দলীয় ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করা হয়েছে বৃহস্পতিবার সকালে গাংনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন অনুষ্ঠানে গাংনি উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ তাতিলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে পতাকা উত্তোলন করেন এ সময় সেখানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়